নমস্কার সবাইকে, গুরুজনকে প্রণাম। আজকে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে জানবো যে অক্টোবর মাস তুলা রাশির জন্য কি কি আছে, ভালো মন্দ সব কিছুই শুনবো। এই অক্টোবর মাসে তুলা রাশির জন্য কি কি রাখা আছে সব কিছুই জানবো, ভালো মন্দ তো জানবোই। শেষে আমি কিছু উপায়ও বলবো, সেটাও শুনবেন। আর নিবেদন আছে, স্কিপ করবেন না, পুরোটাই শুনবেন। আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। সঙ্গে বলবো যারা নতুন সাবস্ক্রাইব করে ফেলবেন, আর টাইপ করবেন হর হর মহাদেব। তুলা রাশির স্বামী হলেন শুক্র, আর শুক্র 13ই অক্টোবর অব্দি এই রাশি সময় খুবই ভালো সময় যাবে, খুবই ভালো সময় থাকবে বিবাহ জীবনেও, ব্যবসার ক্ষেত্রেও। আর এটাও বলবো যারা ভালোবাসা করেন, ভালোবাসার জীবনেও এটা ভালো। তাহলে আজকে প্রথমে আমি কর্মজীবন নিয়ে আর আয় উন্নতি নিয়ে কথা বলি। ভাগ্যস্বামী বুধ এখন নিজের উচ্চ স্থানে আছে, সঙ্গে শুক্র তুলা রাশিতেই আছে। এই সময় অবশ্যই ব্যবসার ক্ষেত্রে বলেন, কর্মজীবনে বলেন, ভালো সময় থাকবে, আয় উন্নতিও ভালো হবে, বিদেশ থেকে আয় হওয়ারও সম্ভাবনা দেখা যাচ্ছে। যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস আছে ওরার জন্য খুবই ভালো। কোনো রকমেরও যদি বিদেশ থেকে লিঙ্ক আছে আপনার কর্মে, তাহলে এটা ভালো হবে, আয় উন্নতি ভালো দেখা যাচ্ছে। কিন্তু খরচও বেশি দেখা যাচ্ছে, খরচকে নিয়ন্ত্রণ নিজেই করতে হবে। খরচকে নিয়ন্ত্রণ করলে তাহলে সেভিং বাড়বে, যেহেতু ধনস্বামী মঙ্গল ভাগ্যস্থানে আছে, তাহলে সেভিংটাও বাড়বে। ধনস্থানের স্বামী মঙ্গল ভাগ্যতে থাকাতে ধন অর্জিত হবে। 10 তারিখের পর বুধ তুলা রাশিতেই 10 তারিখেই ঢুকবে। ভাগ্যস্বামী ভালো বুধ রাশিতেই যাওয়াতে এটাও ভালো, যেহেতু নোম স্বামী আর রাশি স্বামী একসাথে থাকলে এটাও একটা রাজযোগ, এই সময়টাও ভালো থাকবে। 29 অক্টোবর অবধি বুধ এখানে থাকবে তুলা রাশিতে। তুলা রাশির জন্য এটাও দেখা যাচ্ছে, নিজের ক্যারিয়ারের ডেভেলপমেন্টের জন্য খুব বেশি চিন্তা করা, খুব বেশি ভাবনা রাখা, নতুন কিছু করার ইচ্ছা, এসব পাওয়া যাচ্ছে। কিন্তু কোনো ডিসিশন নিতে গেলে কিছু স্থির হতে হবে। আর সবথেকে ভালো, কিছু সময় মেডিটেশন প্রতিদিন করাটা ভালো হবে, তাহলে ডিসিশনটা ভালো থাকবে। যারা এখন কর্মজীবনে পা রাখতেছেন নতুনভাবে, ওরার জন্য এটা বলবো যে ডিসিশন নিতে খুব প্রবলেম আসতে পারে। আপনি একটা সঠিক ডিসিশন নিতে গেলে কাউকে পরামর্শ করা খুব ভালো হবে, বা নতুন কোনো বিজনেস করতে চাচ্ছেন তাহলে এই সময়টা ভালো আছে, কিন্তু 20 তারিখের ভিতরেই করাটা উচিত হবে। যারা ট্রেড বিজনেসে এখন শুরু করবেন ওরার জন্য এটা ভালো দেখা যাচ্ছে। সঙ্গে এটা বলবো, কুটির উদ্যোগও খারাপ না, ভালোই দেখা যাবে। আর হাতের কাজ যারা জানেন ওরার জন্য এটা ভালো, আর্টিস্টিক যারা কাজ করেন ওরার জন্য এটা ভালো। নতুনভাবে কোনো শুরু করতে গেলেও এই সময়টা ভালো থাকবে। কিন্তু 20 অক্টোবর মঙ্গল যখন কর্কট রাশিতে যাবে, এই সময়টা খুব ভালো থাকবে না ব্যবসা শুরু করার জন্য। আপনার ব্যবসার ক্ষেত্রে আয় হতে গিয়ে অনেকটাই সমস্যা কিছুদিন আগে অবধি হয়তো গেছে, এখন আস্তে আস্তে এটা ঠিক হবে, আয় উন্নতি ভালোই দেখা যাবে। আর শনি বকরিকালীন এটা অবস্থা থাকে, আর শনি এখনও বকরি থাকলেও তাও শনি তুলা রাশির জন্য খুবই ভালো একটি গ্রহ, যেহেতু কেন্দ্র স্বামী, ত্রিকোণ স্বামী, আর পঞ্চমে বসে সপ্তম দৃষ্টি আয় স্থানে দিচ্ছে, এখন ভালোই আয় উন্নতি দিবে। শনির কিছুটা উপায় করলে পরিণাম আরও ভালো হবে। আপনার কোনো নতুন আইডিয়া থাকলে বিজনেসের ক্ষেত্রে হোক, কর্মজীবনে হোক, তাহলে 20 অক্টোবরের আগেই এটা করে ফেলবেন, তাহলে ভালো হয়। যেহেতু মঙ্গল যখন নিচস্থ ঘরে যাবে, সপ্তম ঘরে স্বামী মঙ্গল, আর শনির সাথে ষষ্ঠাক যোগও থাকবে, এই কারণবশত 20 তারিখের ভিতরেই আপনি নিজের আইডিয়াকে ইমপ্লিমেন্ট করে ফেলবেন, মানে নিজের আইডিয়া লাগাবেন। আপনি যখন আইডিয়া নিচ্ছেন তাহলে এটাও নেবেন যে মঙ্গল যখন নিচস্থ ঘরে যাবে তখন ব্যবসার ক্ষেত্রে কিছুটা সমস্যা আসবে, সেই সমস্যাটাকে কিভাবে আপনি পার করবেন, বা কার সাপোর্ট নিলে ভালো হয়, এটা আইডিয়া করে আগে থেকেই রাখাটা ভালো হবে। এখন বিবাহ জীবনে বলি, 13 অক্টোবর অবধি বিবাহ জীবনে খুবই ভালো সময় দেখা যাচ্ছে। স্বামী স্ত্রীতে একটি রোমান্টিক লাইফ থাকবে, প্রেমালাপ থাকবে, এসব সময় ভালো থাকবে, ঘুরতেও যেতে পারেন। সঙ্গে এটাও বলবো, এটাও দেখা যাচ্ছে যে আপনি নিজের জীবনের জন্য, মানে পারিবারিক জীবনের জন্য কিছু ভাবতেছেন, আর অতিরিক্ত ভাবাতে, অতিরিক্ত আইডিয়া দেওয়া
এটা আপনি লাইফ পার্টনার সঙ্গে করতে পারেন। এই কথাগুলি হয়তো লাইফ পার্টনার সবসময় নাও শুনতে পারে, সেটা নিয়ে চিন্তা করবেন না। আপনি কোথাও না কোথাও একটু বেশি চিন্তা করতেছেন, সেটাও দেখা যাচ্ছে। নিজের জীবন সাথীর সঙ্গে যদি কোনো পরামর্শ নিতে চান, তাহলে সব বিষয়তেই, মানে পারিবারিক সব বিষয়তেই কথা বলাটা, একসঙ্গে বলাটা ভালো হবে না। ধীরে স্থিরে একটি একটি করেই কথা বলবেন, তাহলে ভালো হয়। না হলে কি হবে, আপনার জীবন সাথী বা সঙ্গিনী সেটা নাও শুনতে পারে, যেহেতু রুচি নাও লাগতে পারে, আপনি কোথাও না কোথাও অতিরিক্ত বলতেছেন বা অতিরিক্ত ভাবতেছেন। সেই জন্য সন্তান নিয়েও আপনি চিন্তা করতে পারেন, আপনার নিজের সন্তানের উচ্চ ভবিষ্যৎ জন্য, উজ্জ্বল ভবিষ্যৎ জন্য আপনি খুব বেশি চিন্তা করতেছেন, সেটাও পাচ্ছি। এখন প্রেম জীবন নিয়ে বলি, প্রেম জীবনে যারা আছেন ওরার জন্য এই সময়টা ভালো থাকবে। আর যারা অলরেডি কোনো রকমের সমস্যা আছে, এই সময় আপনি কথাবার্তার মাধ্যমে সেটা ঠিক করতে পারেন, বা এক দুজনকে ভালোভাবে গভীরভাবে বোঝার চেষ্টা এই সময় করতে পারেন। এটাও দেখা যাচ্ছে আপনি এর আগে পুরনো কোনো জায়গাতে যেখানে দেখাশোনা করেছেন, সেই জায়গাতেই আবার দেখাশোনা হবার একটি চান্স আছে। এখন পড়াশোনা নিয়ে বলি, এডুকেশনের ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি এখন কিছু ছুটি মানাবার ইচ্ছা, যেহেতু পুজো আছে আরো বেশি হবে সেটা, কিন্তু মাঝে মধ্যেই আপনার উপরে একটি চাপ থাকবে, মেন্টালি প্রেশার থাকবে যে পড়াশোনা হয়নি। সেজন্য একটি দুই রকমের মন থাকবে, মানে ছুটিও মানাই আর পড়াশোনার ক্ষেত্রে ইচ্ছাও থাকবে, তাহলে মেনটেন করেই চলা উচিত হবে, ব্যালেন্স করতে হবে। উচ্চ শিক্ষা ক্ষেত্রে আমি বলবো যে আপনার যাও সাবজেক্ট হোক, সেই সাবজেক্টের বেস মানে ইতিহাসে যাওয়া আর সেই সাবজেক্টের বিষয়ে কিছুটা জানা, ইতিহাসে জানার বেসকে জানা, সেটা আপনার জন্য খুব ভালো হবে বর্তমানের পড়াশোনার ক্ষেত্রে। পড়াশোনার ক্ষেত্রে যদি আপনি বিদেশ যেতে চান, তাহলে 10ই অক্টোবর অবধি এটা ভালো সময় আছে। যারা লিটারেচার নিয়ে পড়াশোনা করতে চান ওরার জন্য এই সময়টা ভালো থাকবে। আর কমার্সের স্টুডেন্টের জন্য বলবো 20 তারিখের পরে কিছুটা সমস্যা আসতে পারে। সফটওয়্যার নিয়ে যারা পড়াশোনা করতেছেন ওরার জন্য সময়টা ভালো থাকে। যারা স্কুল স্টুডেন্ট আছেন ওরার জন্য এটা দেখা যাচ্ছে মন পড়াশোনাতে নাও বসতে পারে, সেজন্য সব থেকে ভালো হবে প্রতিদিন একটি রুটিন বাইজ কিছু সময় হলেও পড়াশোনা করাটা, যাতে মন থাকুক, মন বসুক পড়াশোনাতে। এখন শরীর স্বাস্থ্য নিয়ে বলি, হেলথের দৃষ্টিতে এই সময়ে নানান রকমেরই সমস্যা আসতে পারে। মূলত পেটের সমস্যা বেশি দেখা যাবে, কোনো সমস্যা এরকমও হতে পারে যে বোঝা যাচ্ছে না, ধরা যাচ্ছে না, বা আপনি ভ্রমবশতই বা কোনো কারণবশতই অত্যধিক মেডিসিন নেওয়া, মানে ওষুধ বেশি নেওয়া, এটাও দেখা যাচ্ছে। ENT প্রবলেম মানে চোখে, কানে বা নাকে এসব সমস্যাও আসতে পারে। সব থেকে ভালো হবে প্রতিদিন এক্সারসাইজ করা, ব্যায়াম করা, আর সঙ্গে নিঃশ্বাসের একটা যোগ করা, মর্নিং ওয়াক হোক বা ইভিনিং ওয়াক হোক কোনো একটা করা খুব দরকার আপনার জন্য। যদি কোথাও ঘুরতে যাওয়ার ইচ্ছা থাকে, তাহলে 20 তারিখের ভিতরেই ঘুরতে যাওয়া আর ফিরে আসা, এটা ভালো হবে। 20 তারিখের পর খুব দরকার থাকলে যদি যাওয়ার, তাহলে বজরঙ্গবলির পুজো করেই তারপরে যাবেন। এখন কিছু উপায় বলি, যেটা করলে আপনার জন্য ভালোটা আরও বাড়বে আর মন্দটা কমে যাবে। প্রথমত বলবো, প্রতি বুধবার সবুজ কাপড় পরা আপনার জন্য খুবই ভালো হবে। রাস্তার কুকুরকে রুটি খাওয়ানো, এটা আপনার জন্য ভালো। আরেকটি উপায় বলি, মঙ্গলবার করে বজরঙ্গবলির মন্দিরে যাবেন, সঙ্গে নিয়ে যাবেন লাল কাপড়, অল্প করে কালো তিল, অল্প করে সিঁদুর আর অল্প করে সরষে তেল নিয়ে যাবেন। মন্দিরে গিয়ে পুজো করবার পর মন্দিরে বসেই সেই কাপড়ের আপনি তিল সিঁদুর আর তেল মাখবেন, সঙ্গে সেটাকে পটলি করবেন। পটলি করে বজরঙ্গবলির চরণে রেখে আবার ধূপ ধুনা দিয়ে বজরঙ্গবলিকে নিবেদন করবেন যে আমার সব সমস্যাটা আপনি কাটায় দেন, আর সেই পটলি নিয়ে বাড়িতে আসবেন আর ভালো জায়গাতে রেখে দেবেন। আরেকটি কথা, আগামী জীবন খুব ভালো থাকুক, তাহলে কি করতে হবে, এই নবরাত্রি আপনি নবদুর্গার পুজো করবেন, সঙ্গে ব্রহ্মচর্য পালন করবেন, তাহলে আগামী জীবন অবশ্যই মার আশীর্বাদে ভালো থাকবে। আজকে এখানেই শেষ করি। যাওয়ার আগে আবার বলবো, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সঙ্গে যারা নতুন সাবস্ক্রাইব করে ফেলবেন, আর টাইপ করবেন হর হর মহাদেব। ধন্যবাদ।